আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সকলকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ। প্রিয় বন্ধুরা, আমরা প্রতিনিয়তই বিপদের সম্মুখীন হয়ে যাই, নানান ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু আমরা হয়ে যাই, বা বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়ে যায় আমাদের, আর্থিক সমস্যা বলেন, নানান ধরনের সমস্যার সম্মুখীন আমরা হয়ে যাই। তো সেই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তোমরা যখন বিপদের মুখে যাবে, বিপদগ্রস্ত হবে অথবা যে কোনো সমস্যার সম্মুখীন হবে, তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই রেকাত চার রেকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তোমরা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্যা সমাধান করে দিবে, তোমাদের হাজতটা পূরণ করে দিবে। বন্ধুরা, সেই নামাজটির নাম হচ্ছে সালাতুল হাজত। বন্ধুরা, সালাতুল হাজত নামাজ কীভাবে পড়তে হয় আজকে সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে পুরো ভিডিওতে থাকছি, তাই অবশ্যই আপনি আমাদের সামনে অবশ্যই আমাদের সাথে ভিডিওর মাধ্যমে, তাই আমি অবশ্যই আপনাদেরকে সালাতুল হাজত কীভাবে পড়তে হয় ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। তো বন্ধুরা, প্রথমে আমাদেরকে উত্তমরূপে ওযু করতে হবে, এরপরে আমাকে নিয়ত করতে হবে। আমরা নিয়তটা এভাবে করতে পারি, আমি সালাতুল হাজতে নিয়ত করিতেছি আল্লাহু আকবার, এতটুকু বললে আপনার নিয়তটা হয়ে যাবে। তো বন্ধুরা, সালাতুল হাজত কয় রেকাত, কীভাবে পড়তে হয়? অনেকে বলে থাকেন সালাতুল হাজত আট রেকাত, আবার কেউ বলেন দুই রেকাত, কেউ বলেন চার রেকাত, কোনটি হবে? বন্ধুরা, সালাতুল হাজত যেহেতু এটি নফল নামাজ, আল্লাহর কাছে চাওয়ার জন্য আপনি নামাজ পড়তেছেন, সুতরাং আপনি যত বেশি পড়বেন কোনো ক্ষতি নেই, বরং আরও ভালো। তবে হ্যাঁ, আপনি যতটুকু পড়বেন নামাজটা হতে হবে খুশু খুশু এবং সহি শুদ্ধভাবে। এমনটি নয় যে আট রেকাত পড়লাম, বারো রেকাত পড়লাম, তাড়াহুড়া করে এই নামাজের কোনো দাম নেই। আপনি দুই রেকাত পড়েন, চার রেকাত পড়েন, নামাজটা হতে হবে একদম আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে ভীত সন্তুষ্টি হয়ে খুশু খুশুর সাথে নামাজটা আদায় করতে হবে। আপনি নামাজের ভিতরে যে কোনো সুরা দিয়েই নামাজ পড়তে পারবেন অন্য অন্য নামাজের মতো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালভাবে দেখে নিই কীভাবে সালাতুল হাজত নামাজ আদায় করব। তো বন্ধুরা, প্রথমে আপনাকে উত্তমরূপে ওযু করে নিয়ত করতে হবে, এরপরে আপনাকে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। যদি আপনার হাতের নাগালে জায়নামাজ থাকে, জায়নামাজটি বিছিয়ে আপনারা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। যদি জায়নামাজের দোয়াটি জানা থাকে, দোয়াটি পড়ে নেবেন এইভাবে, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এভাবে আমরা জায়নামাজের দোয়াটা পড়ে নেব। তো চলুন আমরা প্র্যাকটিক্যালভাবে দেখে নিই কীভাবে সালাতুল হাজতের নামাজ আমরা আদায় করব। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني الله أكبر سبحان ربي الأعلى
سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সম্মানিত দর্শকবৃন্দ এইভাবে আপনারা সালাতুল হাজরাতের নামাজ আদায় করতে পারবেন তবে আমাদের বিষয়টি খেয়াল রাখা দরকার আমরা যখন নামাজটা পড়ব যেহেতু আমরা আল্লাহর কাছে চাইব তাই নামাজটা হতে হবে সেরকমভাবে একমাত্র আল্লাহর জন্যই খালেস নিয়তে খুলুসিয়তের সাথে খুশু খুজুর সাথে যেন আমাদের নামাজটা হয় তো এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ